পড়াচ্ছি ক্লাস 12 এর কবিতা সলেমানের মা। লিখেছেন সুভাষ মুখোপাধ্যায়। কবি সুভাষ মুখোপাধ্যায়কে বলা হয় পদাতিক কবি। তার লেখা বিখ্যাত একটি কাব্যগ্রন্থের নাম হলো ফুল ফুটুক। তোমরা এর আগে ক্লাস 10 এ ফুল ফুটুক নামক কাব্যগ্রন্থের একটি কবিতা পড়েছিলে, তার নাম ছিল ফুল ফুটুক না ফুটুক। এখন সেই কাব্যগ্রন্থেরই অন্তর্গত আর একখানি কবিতা হলো সালেমানের মা। এখানে সালেমান ছিল একটি মেয়ের নাম। সালেমান যখন জন্মায় তখন বাংলায় চলছিল আকাল। আকাল মানে দুর্ভিক্ষ, যে কারণে আকালের সময় কিভাবে পরিবারের মুখে অন্ন তুলে দেওয়া যাবে, কিভাবে রোজগার করা যাবে, সেই চিন্তা করতে গিয়েই সালেমানের বাবা বাবর আলী পাগল হয়ে যায়। আর সালেমানের মা তার বাবা ও মাকে ছেড়ে দিয়ে কলকাতা শহরে পালিয়ে যায়। সেখানে গিয়ে নতুন বাসা বাঁধে। সালেমান তার মামার বাড়িতে ছিল। মামার বাড়িতে থাকলেও তার ঠিক মতন আদর যত্ন হচ্ছিল না। সে তার মাকে খুঁজছিল। তার মা থাকে কলকাতা শহরে। এখন সালেমান একা একা কলকাতা শহরে আসতে পারবে না। এমন সময় একটা সুযোগ ঘটেছিল, একটা মিছিল বের হয়েছিল 24 পরগনার বজবজ শহর থেকে কলকাতা শহরের দিকে। এটা ছিল শ্রমিক কৃষক শ্রমিকদের মিছিল। সালেমান ভেবেছিল এই মিছিল ধরে যদি সে যায় তাহলে সে কলকাতা শহরে পৌঁছে যাবে এবং সে তার মাকে খুঁজে পাবে। কিন্তু কলকাতা শহর অত্যন্ত অলিগলির রাস্তা, যেন গোলক ধাঁধা, সেখানে তার মাকে খুঁজে পাওয়া ছিল বড়ই মুশকিল। তো আমরা এবার কবিতার লাইন অনুযায়ী বুঝবো। মানে প্রথমে দেওয়া আছে পাগল বাবর আলীর চোখে, এটা বাবর আলী সন্ধি করলে এটা আসবে বাবর আলী, একসঙ্গে যুক্ত করা আছে বাবর আলী। পাগল বাবর আলী চোখের মতন আকাশ। বাবর আলী কে? বাবর আলী হলো সালেমানের বাবা। পাগল কেন? আগেই বলেছি যে আকালের সময় ছিল, তাই কিভাবে রোজগার করা যাবে এই চিন্তা করতে গিয়েই বাবর আলী পাগল হয়ে যায়। পাগল মানুষদের চোখগুলো সাধারণত লালচে ধরনের, ঘোলাটে ধরনের হয়। তো বাবর আলীর চোখ যেমন, ঠিক সেরকমই কলকাতার আকাশটার চেহারা। আকাশটাও ঠিক বাবর আলীর চোখের মতন। তার নিচে, অর্থাৎ সেই বাবর আলীর চোখের মতন আকাশের নিচে 5 স্টেশন পেরানো মিছিলে। 5 স্টেশন মানে 5টা স্টেশন। তো আগে বলেছি বজবজ স্টেশন থেকে কলকাতা পর্যন্ত, রেলপথ ধরে নয়, পাশে সড়ক পথ ধরে মিছিল চলছিল। তাই 5টা স্টেশন পেরানো সেই মিছিলে বারবার পিছিয়ে, ওখানে মোটামুটি 10টা স্টেশন পড়ে। তো 5টা স্টেশন পেরিয়েছে, সেই মিছিলে বারবার পিছিয়ে পড়ে বাবর আলীর মেয়ে সালেমান। সালেমান বারবার মিছিল থেকে পিছিয়ে পড়ছিল। কেন? কারণ সে মিছিলে আসাটা তার আসল উদ্দেশ্য ছিল না। তার মূল উদ্দেশ্য হচ্ছে তার মাকে খোঁজা। সে শুধুমাত্র শুনেছে তার মা কলকাতা শহরে বাসা বেঁধেছে। তাই বাবর আলীর মেয়ে তার মাকে যেহেতু খুঁজছে ডাইনে বাঁয়ে তাকিয়ে, তাই সে বারবার মিছিল থেকে পিছিয়ে পড়ছিল। পরের প্যারাগ্রাফ। এই কলকাতা শহরে অলিগলির গোলকধাঁধায় কোথায় তুমি লুকিয়ে সালেমানের মা? কলকাতা শহর বড়ই অলিগলিময় রাস্তা, সেখানে সাধারণ মানুষও দিক ভুল হয়ে যায়। তাই কবি বলেছেন অলিগলিগুলো গোলকধাঁধার মতন। সেখানে এই রকম শহরের মধ্যে সালেমানের মা কোথায় লুকিয়ে আছে তা খুঁজে বের করা বড়ই কঠিন। তাই কবি সালেমানের হয়ে সালেমানের মাকে প্রশ্ন করছেন যে কলকাতা শহরের গোলকধাঁধার মধ্যে তুমি কোথায় লুকিয়ে আছো? বাবর আলী চোখের মতন এলোমেলো আকাশের নিচে কোথায় বেঁধেছ তুমি ঘর? তুমি কোথায়? সালেমানের মা বলছে বাবর আলীর চোখ যেমন, আগেই বলেছি পাগল মানুষের চোখ লালচে ঘোলাটে ধরনের ভয়ঙ্কর, যেখানে একটা অসহায়তা, মানে যে চোখে কোনো ভাবলেস নেই, যার প্রতি ভরসা করা যায় না, সেরকম আকাশের নিচে তুমি কোথায় বেঁধেছ ঘর? সালেমানের মা কবি প্রশ্ন করছেন সালেমানের হয়ে যে এরকম কলকাতা শহরে তুমি কোথায় ঘর বেঁধেছো।
মিছিলের গলায় গলা মিলিয়ে পিছুটি পড়া চোখের দুকোন জলে ভিজিয়ে তোমাকে ডাকছে শোনো সালেমানের মা। মিছিলের গলায় গলা মিলিয়ে কেন, সে জোরে জোরে চিৎকার করছে ইচ্ছা করেই, যাতে তার মা তার গলার আওয়াজ শুনতে পেয়ে যদি তাকে চিনতে পারে। তো মিছিলের গলায় গলা মেলাচ্ছে পিছুটি পড়া, পিছুটি পড়া মানে হচ্ছে চোখের কোনো ময়লা জমা, অর্থাৎ সে মেয়েটির যত্ন হচ্ছে না। যতই সে মামার বাড়িতে থাকুক, মায়ের আদরের মতন জিনিস সে মামার বাড়িতে পায় না, যে কারণে পিছুটি পড়া চোখের দুকোন জলে ভিজে গেছে। পিছুটি পড়া মানে ময়লা জমা, অর্থাৎ আদর যত্ন হচ্ছে না বলে পিছুটি পড়া। দু চোখ জলে ভিজিয়ে, জলে কেন ভিজে গেছে, কারণ মা হারা জীবন তার কাছে বড়ই কঠিন। মাকে যেহেতু খুঁজে পাচ্ছে না, তাই তার চোখ জলে ভিজে গেছে। তোমাকে ডাকছে শোনো সালেমানের মা, কবি বলেছেন সালেমানের হয়ে, সালেমানের মা তোমাকে তোমার মেয়ে ডাকছে, তার দু চোখ জলে ভিজে গেছে, তার চোখের কোণে পিছুটি পড়েছে, সে অসহায় হয়ে পড়েছে, তোমাকে ডাকছে তুমি শোনো। এক আকালের মেয়ে তোমার আরেক আকালের মুখে দাঁড়িয়ে তোমাকে সে খুঁজছে। এক আকালে সে জন্মগ্রহণ করেছিল, তখন আকাল ছিল, যে কারণে তার বাবা পাগল হয়ে যায় আর তার মা তাদেরকে ছেড়ে পালিয়ে আসে। সেই আকালের মেয়ে সালেমান তোমাকে আরেক আকালের মুখে দাঁড়িয়ে তোমাকে খুঁজছে। আরেক আকাল কেন, কারণ সেই সময়ে দেশভাগের ঘটনা চলছিল। তখন ভারতবর্ষকে ভেঙে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা ভারত আর একটা পাকিস্তান। তখন বাংলাকে ভেঙে দুটো ভাগ করা হয়েছিল, একটা পশ্চিমবাংলা আর একটা পূর্ববঙ্গ। পূর্ববঙ্গের নাম হয়েছিল পূর্ব পাকিস্তান। তখন সেখান থেকে বহু উদ্বাস্তু মানুষ চলে এসেছিল পশ্চিমবঙ্গে, বিশেষ করে কলকাতা শহরের বুকে। সেই সময়ে আরেক আকাল চলছিল, তখন তাদের অনিশ্চিত জীবন, ঠিক মতন ঘর নেই, রোজগার করার উপায় নেই, খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই, সেরকম এক আকাল চলছিল। এমন সময়ে শ্রমিকদের ঠিক মতন কাজ না হওয়ায় তারা আন্দোলন করছিল, বিদ্রোহ করছিল। সেরকম আকালের মুখে দাঁড়িয়ে আর একটা ভাষায় হচ্ছে কি, মাতৃহারা জীবনও অনেকটা আকালের মতন, কারণ তখনও খিদে পেলেও লোকের কাছে খাবার চেয়ে খাওয়া, মায়ের মতন যত্ন অন্য কেউ নেয় না। তাই যত্ন না পাওয়া এই মেয়েটির জীবন অনেকটা আকালের মতনই জীবন, দুর্ভিক্ষপীড়িত মানুষদের মতনই তার দিন কাটছিল। সেই মেয়ে তোমাকেই সে খুঁজছে, অর্থাৎ সালেমানের মা তোমাকেই খুঁজছে। তো এই ছিল এক্সপ্লেনেশন, থ্যাংক ইউ।